नमस्कार अपना देखें रिपब्लिक बांगला अपन संगे हमें मीनाक्षी सकाल सतटा मान खबर त्रिकोणमिति गतकाल डिबेट टेबिलगुलोते की इस्यू नहीं आलोचना हलो की उठे एलो सेदिके नजर रखब शुरूते ही नजर रखब अनिर्वाणेर अग्निबाणे भोट पाखी हुए तृणमूल कॉग्रेस खूब अन्यान्य राज्यगुलोते घूरल किन्तु आखिरे कोनो लाभ हलो ना पूबेर राज्य त्रिपुराते नोटार थेके कम भोट और पश्चिमेर राज्य गोवाते सेखाने एक अंकेर संख्या क्रस करते पेरेछिलो तृणमूल कॉग्रेस और एबार समुद्र थेके फेर डोबाय फेरार समय अर्थात गोटा देश जुड़े जातीय दल हिसेबे तृणमूल कॉग्रेस प्रतिष्ठा पावार चेष्टा करछिलो किन्तु नतून तृणमूल समुद्र थेके आबार राज्ये चले एसेछे एमनटाई कटाक्ष करछे बिरोधीरा तृणमूल कॉग्रेस जेखाने नतून तृणमूल गड़ार डाक दिएछिलेन अभिषेक बंदोपाध्याय सेई नतून तृणमूल कि जातीय थेके राज्य स्तरेर तृणमूल प्रश्न तुलछे बिरोधीरा कि उठे एलो अनिर्वाणेर अग्निबाणे देखुन सारा देशे जाते राजनीति करार इच्छा তাদেরকে জাতীয় তকমাটা পর্যন্ত কেড়ে নিয়ে কার্যত ঘরে ফিরে যাওয়ার বার্তা দিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন বুঝতে পারলো কি নিজের রাজ্যকে জ্বালিয়ে পুড়িয়ে অন্য রাজ্যে গিয়ে সে রাজ্যের মানুষকে দেদার প্রতিশ্রুতি বিলিয়ে ভালো রাখবো বলে ভোট কেনার চেষ্টা করা যায় সত্যি সত্যি মানুষকে এভাবে বোকা বানানো যায় না বরং শেষমেশ ফিরতে হয় নিজের জায়গায় যেখানে শুরু সেখানেই ফিরে আসতে হয় তৃণ মূলে যে জাতীয় দলের তকমা তৃণমূল হারিয়ে ফেলল তার মূল কারণ হচ্ছে সেদিন সেই বহিরাগত তকমা দিয়ে কিছু মানুষকে দল থেকে সরিয়ে দিয়েছিল তৃণমূল তো জাতীয় চোর হিসেবে এস্টাবলিশড হয়ে গেছে এটা নির্বাচন কমিশন কেড়ে নিতে পারবে না বিশ্বাস করো এটাই তৃণমূলের নৈতিক জয় জাতীয় দলের তকমা হারিয়ে যাওয়া যে কোনো কারণে হোক তৃণমূলের কাছে একটা ভীষণ রকম ধাক্কা লুইস ইন দ্য ফেলিং আজকে যিনি পদত্যাগ করলেন মানে করতে বাধ্য করা হলো তিনি গোয়ার নেতা তিনিও পশ্চিমবঙ্গের বিধায়কদের ভোট নিয়ে রাজ্যসভায় চলে গেছেন কি তৃণমূলের অর্থনীতি কি তৃণমূলের কি বলে শিল্প নীতি কি এগুলো তো বলতে হবে না এগুলো না বললে আমি এখানে জাতীয় দলের কথা বলবো নিরঞ্জন দাস তো আছে ইলেকশনের সময় সেটা প্রচার করা হয় সেটাকে দেখানো হয় এমপি অশোক বাবুর কথা থেকে আমি বুঝলাম 2011 সালে তৃণমূল তো বটেই আরএসএস এর সঙ্গে হাত মিলিয়ে কংগ্রেসে রাজ্যের বাম সরকার বাম শাসনের অবসান ঘটিয়েছিল কারণ অশোক বাবু বলছেন তৃণমূল আরএসএস এর বিরুদ্ধে কখনো নয় অর্থাৎ বারবার যে কথাটা উঠে আসছে যে বহিরাগত তত্ত্বটা তৃণমূল কংগ্রেস এনেছিল আর সেই বহিরাগত তত্ত্ব তৃণমূল কংগ্রেস আনতে গিয়ে বহিরাগত অর্থাৎ বাইরের রাজ্যগুলোতে তৃণমূল কংগ্রেসের আর ভোটে লড়া হবে না এবার আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন অনির্বাণ সিনহা সিনহের এডিটার অনির্বাণ এটা তো একটা অনেক বড় ধাক্কা বিশেষ করে 2024 লোকসভা নির্বাচনের আগে জাতীয় দল থেকে আবার রাজ্য দলে ফিরে আসা তৃণমূল কংগ্রেসের জন্য বড় ধাক্কা দেখো গতকাল অনির্বাণের অগ্রিবাণে আমরা যেটা নিয়ে বিতর্ক করছিলাম যে জাতীয় দলের তকমা হারানো তৃণমূল কংগ্রেসের জন্য আসলে কোনো একটা শিক্ষা কিনা তৃণমূল পশ্চিমবঙ্গকে তার প্রাপ্য থেকে বঞ্চিত করে পশ্চিমবঙ্গের মানুষকে কি প্রাপ্য চাকরি বেকারত্বের জ্বালা এই রাজ্যে কি অপরিসীম সেটা একমাত্র এ রাজ্যের যুব তরুণ প্রজন্ম বোঝে যতই ছেলে ভোলানো কথা প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী দিন না কেন বিভিন্ন রাজনৈতিক সভা থেকে এ রাজ্যে পরিযায়ী শ্রমিকদের যে পরিসংখ্যান কেন্দ্রীয় সরকারের এবং রাজ্য সরকারের বিভিন্ন তথ্য থেকে স্বীকৃত জাতীয় স্তরে সেটাই বলে দেয় যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কর্মসংস্থানের হাল কি যে রাজ্য গর্ব করে বলে বেড়ায় যে তার 100 দিনের কাজে এক নম্বর অর্থাৎ গোটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গ সেই রাজ্য যে রাজ্যে 100 দিনে কাজ করবার জন্য লোকে মুখিয়ে থাকে তার মানে অন্য কাজ জোটে না সে রাজ্যের কাজের কি হাল এবং সেই 100 দিনের কাজে মজুরিটাও এখন জুটছে না রাজ্যের মানুষের তার কারণ ব্যাপক চুরি দুর্নীতি হিসেব দিতে না পারা তার ফলে টাকা বন্ধ হয়ে যাওয়া এই সমস্ত কিছু নিয়ে যে দলটা একটি রাজ্য চালাচ্ছে পশ্চিমবঙ্গের মতো এত বড় একটা রাজ্য যেখানে লাস্ট শেষ জনগণনা অনুযায়ী 10 কোটির উপর মানুষ বসবাস করেন সেরকম একটা রাজ্যে কার্যত সর্বক্ষেত্রে ব্যর্থ একটা দল যখন অন্য রাজ্যে যায় এ রাজ্যে তারা সফল বলে দাবি করে সে রাজ্যে সরকার গড়বার দাবি নেতা হওয়ার তখন সেই দলের পক্ষে বলবার মতো কী থাকে আর বিপক্ষে বলবার মতোই বা কী থাকে রাজ্যে রাজ্যে মানুষ গত কয়েক মাসে বা এক বছরে বা কয়েক বছরে গোয়া হোক মণিপুর হোক উত্তরপ্রদেশ হোক হরিয়ানা হোক মিজোরাম হোক ত্রিপুরা হোক তৃণমূল কংগ্রেসকে বারবার চরম শিক্ষা দিয়ে নির্বাচনী রাজনীতিতে যেটাকে চরম শিক্ষা বলে অর্থাৎ ভোটে তাদেরকে চূড়ান্তভাবে পরাজিত করে কোথাও কোথাও অত্যন্ত অত্যন্ত কুৎসিতভাবে পরাজিত হওয়া যদি আমরা মানে ভোটের রাজনীতির বিচারে দেখি তার কারণ তৃণমূল কংগ্রেসের জামানত পর্যন্ত অধিকাংশ ক্ষেত্রে বাজেয়াপ্ত হয়েছে এমন
মানে যে যতগুলো আসনে তৃণমূল কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করেছে তার অধিকাংশ আসনে বা তার প্রায় 80-90% আসনে জামানত বাজেয়াপ্ত হয়েছে, এই ছবিটা গোয়া ত্রিপুরাতে ধরা পড়েছে। সেরকম একটা জায়গাতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে জাতীয় দলের স্বীকৃতি বাতিল হয়ে যাওয়ার পর এই রাজ্যের মানুষই বা কতদিন স্বীকৃত রাখবেন শাসক হিসেবে, সে প্রশ্নটা কিন্তু উঠে গিয়েছে। তৃণমূল কংগ্রেসের ভিতরেও একটা কম্পন ধরা পড়ছে এই ফেলেইরোর মতো নেতাদেরকে তার দলের রাজ্যসভার সাংসদ পদ থেকে পর্যন্ত পদত্যাগ করিয়ে তৃণমূল এবার আপ্তবাক্যটি স্মরণ করছে, চাচা আপন প্রাণ বাঁচা, মানে আগে নিজের ঘর বাঁচা, যেখান থেকে সূত্রপাত সব কিছু, সেই পশ্চিমবঙ্গটাকে আপাতত ঠিক করে রাখাটাই, ঠিক করে ধরে রাখাটাই তৃণমূলের উদ্দেশ্য। তার মানে কোথাও এবার ঘরেই আরও বেশি করে মন দিতে হবে, এটা তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে। একেবারে ধন্যবাদ অনির্বাণ তোমাকে। এবার নজর রাখবো সোজাসুজি স্বর্ণালীতে, কে উঠে এলো, কেন জাতীয় দলের এই মর্যাদাটা হারালো তৃণমূল কংগ্রেস, রাজ্য দলে এলো, সেটার নানান শর্ত, সেগুলো নিয়ে বারবার আলোচনা হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেখানে গিয়ে প্রতিবেশী রাজ্যগুলোতে তৃণমূল কংগ্রেস স্বপ্ন ফেরি করেছে, যে তৃণমূল কংগ্রেস বাংলায় শাসন চালাচ্ছে সেখানে প্রতিদিনই তো বঞ্চনার দুর্নীতির খবর, আর রাস্তায় নেমে হকের দাবি করছেন সাধারণ মানুষ, সেই জায়গায় দাঁড়িয়ে গ্রহণযোগ্যতা তৃণমূল কংগ্রেস বাইরের রাজ্যগুলোতে ঠিক পায়নি, যে কারণে তৃণমূল কংগ্রেস বাইরের রাজ্যগুলোতে একেবারে মুখ থুবড়ে পড়েছে, তাই কি? কী বলছেন যারা শাসক পক্ষের থেকে ছিলেন, তারা কী বলছেন বিরোধী পক্ষ? সোজাসুজি স্বর্ণালীর প্যানেলে নজর রাখব। আমার স্বাদ না মিটিল, আশা না পুরিল, সকলই ফুরায়ে যায় মা, কোনো স্বাদ পূর্ণ হলো না, কোনো আশা মিটল না, সব ফুরিয়ে গেল। মাত্র 7 বছরের মাথাতেই জাতীয় দলের মর্যাদা হাতছাড়া হয়ে গেল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছ থেকে। তৃণমূল কংগ্রেস ঝান্ডা নিয়ে, প্রতিশ্রুতি নিয়ে, অনেক অনেক স্বপ্ন নিয়ে ভিন রাজ্যে পৌঁছানোর আগে পৌঁছে গিয়েছে তৃণমূল কংগ্রেসের দুর্নীতির খবর, তাই সেই সমস্ত রাজ্যের মানুষজন বলেছেন দোহাই, যেমন আছে থাকতে দিন, আমাকে আমার মতো থাকতে দিন, আমরা নিজেরা নিজেদের মতো গুছিয়ে নিয়েছি। কি কি জিনিস কাটা হয়ে বিধেছিল শাসক দলের বা বিধে আছে, যেগুলো ভিন রাজ্যে মানুষের কাছে বড় সড়ো হেডলাইন্স হয়ে পৌঁছে গিয়েছিল অনেক আগে, তাই তারা ভোট দেননি, কি কি সেই কাঁটা দেখুন তাহলে। শিক্ষক নিয়োগ দুর্নীতি সবচেয়ে বড় দুর্নীতি এ যাবৎকালের, এবং বলা হচ্ছে প্রায় এই দুর্নীতির ইমারতে এত বড় দুর্নীতি অন্য কোনো রাজ্যে নেই, আসলে এই দুর্নীতির ইমারত কোথাও তৈরি হয়ে গিয়েছে আমাদের রাজ্যে, এত বড় ইমারত, এত বড় কনস্ট্রাকশন দুর্নীতির, যার প্রত্যেক ফ্লোরে দুর্নীতি রয়েছে, এটা বোধহয় এই রাজ্য ছাড়া অন্য কোনো রাজ্যে নেই, এই খবর পেয়ে গিয়েছিলেন ভিন রাজ্যের মানুষজন। সূত্রের খবর, ত্রিপুরার ভোটে তৃণমূল কংগ্রেস খরচ করেছে কমপক্ষে 300 কোটি টাকা। কি কি প্রতিশ্রুতি ছিল? সরকারি চাকরি, সরকারি বেতন দ্বিগুণ, কর্মসংস্থান, নতুন কর্মসংস্থানের দিশা, এবং বাংলার ধাঁচে নানা শ্রী প্রকল্প, যে শ্রী প্রকল্পগুলো বাংলায় চলছে এবং রাজ্যের শাসক দলের দাবি সবচেয়ে সাফল্য পেয়েছে সেই শ্রী প্রকল্পগুলো ত্রিপুরাতেও করা। গোয়া কমিশনকে দেওয়া তথ্য অনুযায়ী সেখানে ভোটে তৃণমূল কংগ্রেস খরচ করেছিল 47 কোটি টাকা। গোয়ার দিকে যদি নজর রাখি, সেখানে প্রতিশ্রুতি ছিল উন্নত শিক্ষা, স্বাস্থ্য পরিকাঠামো এবং বাংলার নানা ধাঁচে শ্রী প্রকল্প সহ লক্ষ্মীর ভাণ্ডারের লক্ষ্মীর ভাণ্ডারের যে অ্যামাউন্ট, যে পরিমাণ লক্ষ্মীর ভাণ্ডার এখানে দেওয়া হয় তার প্রায় কয়েক গুণ বেশি, এখানে 500 টাকা দেওয়া হয়, সেখানে 5000 টাকা লক্ষ্মীর ভাণ্ডারের প্রতিশ্রুতি দেওয়ার কথা বলা হচ্ছিল। এবার আসা যাক মেঘালয়ের দিকে। মেঘালয়ের সূত্রের খবর যে মেঘালয় তৃণমূল কংগ্রেস খরচ করেছে বাকি দুটো রাজ্যের থেকে একটু কম 37 কোটি টাকা। সেখানেও প্রতিশ্রুতি ছিল উন্নত শিক্ষা, স্বাস্থ্য পরিকাঠামো এবং বাংলার ধাঁচে নানা শ্রী প্রকল্প সহ লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া। আপনি প্রশ্ন শোনেননি বোধ হয়, এমন কোন রাজনৈতিক দল যাদের জাতীয় মর্যাদা চলে গেছে, তার মধ্যে এমন কোন একটা রাজনৈতিক দল কি রয়েছে যারা কোন রাজ্যে ক্ষমতাসীন, অর্থাৎ সেই রাজ্যে সরকার চালাচ্ছে এখন বর্তমানে রাইট নাও? না, এটা কোনো বিষয় নয় স্বর্ণালী, এটা কোনো বিষয় না। হয়তো তোমার কাছে, আমি জানতে চাইছি আপনার কাছে, হতেই পারে আমি জানি না, হয়তো আপনি জানেন, তোমাদের কাছে তো ইস্যু, কিন্তু এটা এটা এমন কিছু বিষয় নয়, কিন্তু সেটা যে মেঘালয়, যে উত্তরপ্রদেশ, আরো যত প্রদেশ, যত জায়গায় সর্বভারতীয় হওয়ার জন্য দৌড়েছিল,
বাংলার টাকা ওখানে চলে গিয়েছিল, বাংলার উন্নয়ন যেখানে টাকা নেই, টাকা নেই, ডিএ নেই, অমুক নেই, নেই 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 রাজ্য, সেখানে আমরা দেখছি অন্য রাজ্যে গিয়ে ভোট পর্যটক হয়ে টাকা ছড়াচ্ছে। বাংলাকে বাঁচানো নয়, বাংলার টাকা চলে যাচ্ছে অন্যত্র। বাঙালির একটু হাঁপ ছেড়ে বাঁচলো, বাঙালির হাঁপ ছেড়ে বাঁচার সঙ্গে কি সম্পর্ক কাজীদা? বাঙালির হাঁপ ছেড়ে বাঁচার সঙ্গে চলুন দিকে মজা শুনুন না, ভিন রাজ্যের মানুষ দেখে শিখেছে, আমরা ঠেকে শিখিনি। ঠিক তাই, এরা সর্বভারতীয় হতে চাচ্ছে, আবারও ওই কংগ্রেসের এক্সপেন্সিভ। কেন বলি তোমাকে, ত্রিপুরাতে তুমি একটা কথা বলো তো, সাতজনকে কিনে নিয়ে কোনো একদিন বিজেপিতে ঠেলে দেওয়ার দায়িত্ব ছিল এই তৃণমূল কংগ্রেসে। মেঘালয়া, অরুণাচল যার প্রসঙ্গটা এই বাদলবাবুরা বলছেন, সে কাজটা করেছে এই তৃণমূল কংগ্রেস। আজকে এক ভদ্রলোক রাজ্যসভা থেকে পদত্যাগ করেছেন, যিনি কংগ্রেসের দুবারের মুখ্যমন্ত্রী ছিলেন গোয়াতে। এই প্রত্যেকটা এভিডেন্স প্রমাণ করে উনি যে ডালে বসেন সেই ডালটাই কাটেন। আজকে সেই ডালটা কেটে গেছে, ইনফ্যাক্ট তিনি পড়ে গেছেন। সরাসরি রয়েছেন স্বর্ণালী সরকার সিনিয়র এডিটর এই মুহূর্তে আমার সঙ্গে। স্বর্ণালী, তাহলে মোদ্দা কথা এটাই দাঁড়ালো যে দুর্নীতি আর বঞ্চনা যে অভিযোগগুলো বাংলায় উঠে আসছে, তারই কি খেসারত দিল তৃণমূল কংগ্রেস? দেখো, যবে থেকে যে মুহূর্ত থেকে কোথাও জাতীয় দলের তকমা সরে গেছে তৃণমূল কংগ্রেসের থেকে, সেই মুহূর্ত থেকে কিন্তু কোথাও এই সমীকরণগুলো স্পষ্ট হওয়া শুরু হয়েছে যে বারবার করে ভোট পাখি হয়ে বিভিন্ন রাজ্যে যাওয়া শাসক দল তৃণমূল কংগ্রেসের এবং সেখানে হাত ভরে কোথাও নানা রকমের প্রতিশ্রুতি দেওয়া, একই সঙ্গে ইশতেহারে যে যে সমস্ত প্রতিশ্রুতির বন্যা কোথাও ছোটাতে দেখেছিলাম আমরা শাসক দল, রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেসকে, কোথাও স্পষ্ট হয়ে গেছে যে সেগুলো আসলে কাজে আসেনি। এবং কাজে আসেনি বলেই তাই ভিন রাজ্যের যে শর্ত পূরণ ছিল সেই শর্ত পূরণ করতে পারেনি শাসক দল তৃণমূল কংগ্রেস। এই জায়গা থেকে এখন যেটা সবথেকে বড় দেখার বিষয় যে এর পরবর্তীকালে তাহলে কি হবে, কারণ কোথাও রাজ্যের ভিন রাজ্যের মানুষজন যেভাবে কোথাও ভরসা রাখতে পারেনি শাসক দল তৃণমূল কংগ্রেসের ওপরে, তাহলে কি নিজের রাজ্যের মানুষজন ভরসা রাখতে পারছে? যে জায়গা থেকে বারবার এই প্রশ্নগুলো আসছে মীনাক্ষী, যে কোথাও তাহলে কি এই এই রাজ্যে যে মানুষ হাত ভরে ভোট দিচ্ছে সেটা কি আদৌ বিশ্বাসযোগ্য হচ্ছে কোথাও? এবং এই জায়গা থেকে এটাও প্রশ্ন আসছে যে পঞ্চায়েত নির্বাচনে যে বিরোধীরা বারবার করে বলছে যে রাজ্য পুলিশে নির্বাচন হবে না, হবে কেন্দ্রীয় বাহিনীতে, এখানেও কেন্দ্রীয় বাহিনী ছাড়া কোনো নির্বাচন হওয়া সম্ভব নয়, তাহলে সেই দাবিটা কি নেহাতই ফেলে দেওয়ার মতো? আমরা গতকাল দেখলাম যে জিতেন্দ্র তিওয়ারি তিনি কি বলছেন, তিনি বলছেন যে পুলিশকে কাজে লাগিয়ে কাজ করানো হচ্ছে, কিভাবে বিজেপি বা বিরোধী দলকে হেনস্থা করা যায়, তাদেরকে দীর্ঘ সময় ধরে তাদেরকে জেলে রাখা যায়। তো সেক্ষেত্রে যদি পুলিশের এই ভূমিকা থাকে, বারবার করে প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে, তাহলে এই পুলিশে কি করে হওয়া সম্ভব রাজ্যের পঞ্চায়েত নির্বাচন? এই প্রশ্নগুলো কিন্তু কোনো সমানভাবে বাড়ছে, যদিও নিঃসন্দেহে গতকাল ফেলেরিও রাজ্যসভা থেকে সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পর কিন্তু মনে করা হচ্ছে যে এবার হয়তো নতুন উদ্যমে আবারও কোথাও শাসক দল তৃণমূল কংগ্রেস বিভিন্ন রাজ্যের সংগঠন বাড়ানোতে উদ্যোগী হবে, কিন্তু কোথাও রাজ্যের দুর্নীতি, রাজ্যের বঞ্চনা যেভাবে জাতীয় স্তর পর্যন্ত পৌঁছে গিয়েছে, সেখানে আদৌ কি রাজ্যের ভাবমূর্তি উজ্জ্বল হবে, ভিন রাজ্যের মানুষ কি আদৌ ভরসা রাখবেন, এই প্রশ্নগুলোই এখন সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে মীনাক্ষী। একেবারেই, আপাতত ধন্যবাদ স্বর্ণালী তোমাকে। এবার নজর রাখবো জবাব চাই বাংলায় কি উঠে এলো। একের পর এক নাম যদি আমি বলতে থাকি তাহলে আপনারা হয়তো কানেক্ট করতে পারবেন, কে কে? নওশাদ সিদ্দিকী, কৌস্তুভ বাগচি এবং জিতেন্দ্র তিওয়ারি। এই তিনজনের মধ্যে কি মিল রয়েছে? মিল রয়েছে এই কারণেই, কারণ শাসক তৃণমূল কংগ্রেস তাদেরকে কোণঠাসা করার জন্য তাদেরকে জেলবন্দি করার চেষ্টা করেছিল, জেলবন্দি করেওছিল। নওশাদ সিদ্দিকী 40 দিন পর মুক্তি পেলেন, কৌস্তুভ বাগচি একদিনেই মুক্তি পেলেন, জিতেন্দ্র তিওয়ারিও বেশ কয়েকটা দিন থাকতে হলো। বিরোধীরা, এরা সকলেই বিরোধীর জায়গায়, তৃণমূল কংগ্রেসের বিরোধী, রাজনৈতিক দলের মতাদর্শে বিশ্বাস করেন, রাজনৈতিক দল করেন, তৃণমূল কংগ্রেসের বিরোধী হওয়া যাবে না, বিরোধী হলেই তাদেরকে চেপে ধরা, জেল ভরার কর্মসূচি তৃণমূল কংগ্রেসের, এমনটাই বিরোধীরা নিজেরা বলছে। তাহলে একের পর এক নাম যে সামনে আসছে, তাদেরকে যেভাবে দমনের চেষ্টা করেছিল তৃণমূল কংগ্রেস, তাতে এই জিনিসটা স্পষ্ট যে পঞ্চায়েত নির্বাচনের আগে বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস, কিন্তু করতে পারলো কি? কি উঠে এলো জবাব চাই বাংলা থেকে, দেখুন। বিরোধীদের ঝোঁকাতে গিয়ে আসলে কি নিজেরাই ঝুঁকে যাচ্ছে তৃণমূল কংগ্রেস? 2-3 দিন আগে এই বিষয়টা জানতে পেরেছি এবং তারপরে কোথাও বলার সুযোগ হয়নি, এবং প্রথম আমি আজকে তোমাদের চ্যানেলেই কথাটা বলছি, সেটা হচ্ছে পুলিশের একটা মানে তৃণমূলের তরফ থেকে তারা পুলিশের কাছে একটা প্রেশার ক্রিয়েট করেছিল এবং আমাকে একটা NDPS কেসে ফাঁসানোর তারা একটা চক্রান্ত করে, গাঁজা তো চলবে না,
আমার কাছে মানে মাদক কেসে হচ্ছে না, কোকেন দিয়ে আমাকে ইমপ্ল্যান্ট করার চেষ্টা করেছে, যে এই যে আশপর্দাটা ওরা দেখাচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণটাই হচ্ছে শাসকের অঙ্গুলি হিলন। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে আপনি দেখবেন যে যারা বিরোধী দলের নমিনেশন করতে যাবে তাদের সাইন্টিফিক ভাবে মারবে না ধরবে না, পুলিশ অফিসার ঘরে ডেকে নিয়ে গিয়ে বলবে গাজার কেস দিয়ে দেবো, কোকেনের কেস দিয়ে দেবো। সরকার সরকার নিজের কাজ করবে এটা তো মানতে হবে, সরকার আজকে আজকে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ সরকারের রয়েছে তার কথা শুনতে হবে, কিছু করার নেই, মানুনে না মানুন। এই রাজ্যের সাধারণ মানুষের নিরাপত্তা নেই, মহিলাদের নিরাপত্তা নেই, আন্দোলন সংগ্রাম করতে গেলে একটা আছে পুলিশ, তাদেরকে শাসক দলের তারা পৃষ্ঠপোষক হয়ে কাজ করছে, দলদাস হিসেবে কাজ করছে। রাজ্যে পঞ্চায়েত ভোটে, লাস্ট বিধানসভা ভোটে, পরবর্তী সময় যখন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য প্রশাসন, তখন 100 উপরে খুন হয়েছে বিরোধী, এই পরিসংখ্যানগুলোর দায়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কেন কাজ করে দাঁড় করানো হয় না? যাদের জেলে থাকার কথা তাদেরকে জেলে না রেখে একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে হেনতেন প্রকারে যতদিন পারা যায় আটকে রাখার চেষ্টা করছে, এর থেকে তো পুরো দিনের আলো মতো পরিষ্কার হচ্ছে শাসক বিরোধীদের প্রতি কি আচরণ করার চেষ্টা করছে। আসলে এই মুহূর্তে ময়ূখ রঞ্জন ঘোষ সিনিয়র এডিটর আমার সঙ্গে রয়েছেন। ময়ূখ, যে প্রশ্নটা দিয়ে তুমি শুরু করলে জবাব চাই বাংলায়, সেই প্রশ্নটাই তোমার কাছে রাখি এবং প্যানেল থেকে কি উঠে এলো সেটা তোমার কাছে জানতে চাইবো, যে বিরোধীদের ঝুঁকাতে গিয়ে তৃণমূল কংগ্রেস নিজেই ঝুঁকে বসে আছে। নমস্কার, এবং তার পাশাপাশি প্রতিদিনের মতন আজকেও চলে এসেছি যে বিষয়টা নিয়ে কথা বলা হচ্ছিল। প্রতিদিন যে বিষয়টা নিয়ে আমরা কথা বলার চেষ্টা করি, যে বিরোধীরা যারা এই বাংলাতে বিরোধী দলগুলো করে, সমর্থক হোক, কর্মী হোক বা নেতারা হোক, তাদের কি বেসিক কোনো গণতন্ত্র এ বাংলাতে নেই? বারবার তারা বলছে যে এ বাংলাতে বিরোধী দল করা মানে সবচেয়ে বড় একটা পাপের কাজ যেন করা, এ বাংলাতে বিরোধী দল করা মানে যেন একটা অপরাধ করে ফেলা। জিতেন্দ্র তিওয়ারি মুক্তি পেলেন, জিতেন্দ্র তিওয়ারির পাশাপাশি এর আগেও আমরা দেখেছি কৌস্তভ বাগচি যেভাবে মুক্তি পেয়েছেন, নওশাদ সিদ্দিকী মুক্তি পেয়েছেন, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এতগুলো মামলা, সে প্রত্যেকটি মামলাতে হাইকোর্ট কোনো না কোনোভাবে তাকে স্বস্তি দিয়েছে, সুপ্রিম কোর্ট স্বস্তি দিয়েছে, কোর্টে যেতে হয়েছে। এ বাংলাতে বারবার এই প্রশ্নটা করা হচ্ছে যে ঝোঁকানোর চেষ্টা, বারবার তৃণমূল কংগ্রেস ঝোঁকানোর চেষ্টা করছে বিরোধীদের, কিন্তু তৃণমূল কি আসলে এই ঝোঁকানোর চেষ্টা করতে করতে নিজেরা ঝুঁকে পড়ছে? নিজেরা কি বুঝতে পারছে যে জাতীয় দলের যে স্বপ্নগুলো তারা দেখেছিল সেই স্বপ্নটা পূরণ হচ্ছে না, যে যে এজেন্ডাগুলো নিয়ে তারা গেছিল সেই এজেন্ডাগুলো আসলে যে ভাওতা হতে পারে সেটা অন্য রাজ্যের মানুষ বুঝছে, বরঞ্চ অন্য রাজ্যের মানুষ যেগুলো দেখছে সেটাই আসলে এফেক্ট পড়ছে ব্যালটে, সেটাই আসলে এফেক্ট পড়ছে নোটার থেকেও কম ভোট পাওয়াতে। এই গোটাটা বাংলার মানুষকে কিন্তু ভাবাচ্ছে, বাংলার মানুষ জবাব চাইছে তৃণমূলের ক্ষেত্রে, যে তৃণমূল গোটা দেশ জুড়ে বিভিন্ন কথা বলছেন, ভারত ভ্রমণ করছেন, কিন্তু নিজের রাজ্যে কি কি হচ্ছে, নিজের রাজ্যে বিরোধীদের কি অবস্থা, নিজের রাজ্যে বিরোধী দল করার জন্য কি অবস্থা, একেবারে আমরা জবাব চাইবো এবং চোখে চোখ রেখে প্রশ্ন করবো। আপাতত ধন্যবাদ ময়ূখ তোমাকে।